শনিবার রাতে বিশালগড় জেলিখোলা এডিসি ভিলেজ এলাকায় শাসক দলের দলীয় কার্যালয় ভেঙে চুরমার করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে রবিবার 11:30 ঘটনাস্থলে পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা। ধরধর ভাগ ভাগ চিৎকার, বিশালগড়ে সাংসদ প্রতিমা ভৌমিক, শাসক দলের রাজ্য সভাপতি মানিক সাহা, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদুল বণিক এবং টিঙ্কু রায়কে আক্রমণের চেষ্টা। গতকাল রাতে বিশালগড় চেলিখোলা এডিসি ভিলেজ এলাকায় শাসক দলের দলীয় কার্যালয় ভেঙে চুরমার করে দেওয়া হয়। শাসক দলের কর্মী সমর্থকেরা ভয়ে আতঙ্কে অনেকে বাড়িঘর ছাড়ার পথে। এই পরিস্থিতিতে আজ সকাল 11:30 ঘটনাস্থল পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদুল বণিক, টিঙ্কু রায়, জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মণ্ডল সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সাংসদ সহ অন্যান্য রাজ্য নেতৃত্বের কনভয়ে ঘটনা চেলিখোলা এডিসি ভিলেজে পৌঁছতেই দুদিক থেকে তীব্রা মথা ও আইএনপিটির কর্মী সমর্থকেরা ধরধর স্লোগান দিতে দিতে তাদের দিকে আসতে থাকে। মুহূর্তের মধ্যে বিরূপ পরিস্থিতি তৈরি হয়ে যায়। ধরধর ভাগ ভাগ আওয়াজে চিৎকার করতে থাকে তারা। নিরাপত্তা রক্ষীরাও মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায়। ক্ষণিকের মধ্যে ঘটনাস্থল থেকে বেরিয়ে পড়েন সাংসদ সহ বিজেপি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন।